নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। স্বচ্ছ ভারতের রূপকাররাই বঞ্চিত, অভাবে আত্মহত্যার হুমকি শিলচরের স্বচ্ছতা কর্মীদের। মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদ বরাক যুব মোর্চার, সরকারের হস্তক্ষেপ দাবি। প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালালেন স্বামী, দুঃখে আত্মহত্যা তিন সন্তানের জননীর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্বচ্ছ ভারত অভিযানের নামে কেন্দ্র রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু এই অভিযানের বিভিন্ন প্রকল্পে কাজ করা বহু কর্মচারী বঞ্চিত রয়েছেন তাদের ন্যায্য প্রাপ্য থেকে। স্বচ্ছ ভারত অভিযানের অধীনে প্রায় আট মাস আগে শিলচরে শুরু হয়েছিল সলিড অ্যান্ড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট, সংক্ষেপে SLRM প্রকল্প। এই প্রকল্পে অনেক মহিলা কাজে সামিল হয়েছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল তাদেরকে চাকরি নিয়মিত করা হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে, কিন্তু প্রতিশ্রুতি সার। SLRM প্রকল্পে কাজ করে আসা ওই কর্মীরা না পেয়েছেন মাসিক বেতন, না তাদের চাকরির সুবন্দোবস্ত করা হয়েছে। এখন ওই মহিলারা আত্মহত্যার কথা ভাবছেন। শুক্রবার জেলাশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক কর্মী নিজের অবস্থার কথা তুলে ধরে সংবাদ মাধ্যমকে জানান, তাদের এই অবস্থার জন্য দায়ী প্রশাসন, অভাবের তারণায় আত্মহত্যা করা ছাড়া তাদের কোনো বিকল্প রাস্তা নেই। রোববারেও বন্ধ আছে। আমরা সব গরিব ঘরের মানুষ, আমরা তো আর ধনী ঘরের মানুষ না। ধনী ঘরের মানুষ হলে এই জবটা আমরা করতাম না। এই আমরা যে আওয়া যাওয়া গাড়ি ভাড়া কত নোংরা, আমরা দূর থেকে সকালে যেতাম, রাত্রে ঘরে ফিরতাম ১০টায়। এদিন জেলা শাসকের কাছে চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে একটি স্মারকপত্র প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও একজন স্বচ্ছতা কর্মী জানান, ADC নবনীতা হাজারিকা তাদের বলেছিলেন কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে। আমরা স্বচ্ছ ভারত মিশন অভিযানের লাগিয়া আমরা ট্রেনিং প্রাপ্ত করানো হয়েছে, সার্ভে করানো হয়েছে, সব কিছু করা হয়েছে সুন্দর মতো। আমরা খাজ করিয়া যাইয়া এখানে একটু নোংরা যত খাজ আছে, যেমন কাগজ যেগুলো আছে শিলচরের নোংরা যত আছে, এগুলো আমরা নিয়ে দেওয়া হয়েছে। কালেকশন করিয়া আমরা ভেটারি দেওয়া হয়েছে, এগুলো আমরা সেগ্রিগেশন করছি। কিন্তু এখন দেখা যার যে করোনা ভাইরাস হয়েছে, আমরা প্রজেক্টটা বন্ধ হয়েছে। স্যারে কইছেন যে প্রজেক্টটা এখন করোনা ভাইরাসের লাগে বন্ধ থাকুক, পরে আমরা এটা চালু করবো। আমরা ম্যাডাম ওই যে নবনীতা হাজারিকার ম্যাডাম, তারপরে আমরা শ্রীনিবাসন স্যার, এখন দেখা যায় আমরা এক মাসের বেতনও নাই, অথচ আমরা কোনো জব নাই। হ্যাঁ, এই করোনা ভাইরাসের লাগে আমরা অন্যদিকেও জব পাইয়ান না, এখন আমরা কিতা করতাম? আমরা তো কোনো রাস্তা নাই, আমরা তো আর ধনী ঘরের মানুষ না, আমরা গরিব ঘরের মানুষ, গতিকে এখানে আইছি। এখন আমরা কোনো সাহারা নাই, এর মধ্যে দুদিন পরে পরে গাড়ি ভাড়া দিয়া দিয়ে আজকে আইতে লাগে, আইয়া হমুকের যাও, হমুক কেন হমুক কেন যাও। আজকে আমরা তো ডিসি ম্যাডামের কেন আইছি, ডিসি ম্যাডামের দিছেন সুমিত স্যারেরই কেন। আর সুমিত স্যারা কইছেন পারিজাত ম্যাডামের লগে মিলতাম, দেখছেন মানে মাল বলে আমরা চুরি হয়ে গেছে ভেটেনারির মাল, কিন্তু ভেটেনারির মাল চুরি হয়েছে পরে আমরা জানি না, আমরা এখানে সুপারভাইজার দিয়ে আমরা রাখা হয়েছে।
হ্যাঁ কিন্তু এখন তো আমরা জানি না কিন্তু সরকাররা তো আমরা এখন বেতন দেওয়ার লাগে এখন আমরা কই থেকে কিটা পাবো আমরা তো 21 জন এখানে আইছে 8 জন আমরা 21 জনের মত ওয়ার্কার আর তোমার ভাইয়া লিয়া আছে আশা দিন তো দুর্গা পূজার আগে আমরা এক মাসের স্যালারি খালি দেওয়া হইব কিন্তু কোনো জবের আশ্বাস দিছে না আর আমরা আমরা ইচ্ছা করে বন্ধ করছি না করোনা ভাইরাসের লাগে বন্ধ হইছে আমরা তো কইছি না আমরা বন্ধ করতাম এখন আমরা চাই আমাদের এক মাসের বেতন দেওয়া হোক আর আমাদের একটা লাইফ টাইম জব দেওয়া হোক যেরকম আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে লাইফ টাইম কইয়া এরকম লাইফ টাইম জব দেওয়া হোক যদি দেওয়া না হইলে তো আমরা অন্য আন্দোলন আমরা করতে লাগবো বাধ্য হইতে লাগবো মেঘালয়ের ভোলাগঞ্জ ও ইছামতি এলাকায় বসবাসকারী বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে বরাক যুব মোর্চা সংগঠনের পক্ষ থেকে শুক্রবার কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লির মারফত আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠানো হয় বরাক যুব মোর্চার কর্মকর্তারা জানান গত 8 মাস যাবত মেঘালয়ের বাঙালিরা নিজেদের দোকান খুলতে পারছেন না কোনো ধরনের ব্যবসা করতে পারছেন না তারা এর মধ্যে খাসি ছাত্র সংস্থার দ্বারা 24 জন বাঙালির বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু সরকার এ ব্যাপারে কোনো নজর দিচ্ছে না স্মারকপত্রে তারা সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন যে পরিস্থিতি আজকের দিনে সব কিছু দোকানপাট খোলা যায় বা গভর্নমেন্টও সেই পারমিশন দিয়েছে তো এইগুলা নিয়ে তারা তাদের ব্যবসা করতে যখন যায় তাদেরকে সেখানে বারণ করা হয় দোকান খুলতে মানে ব্যবসা করতে বা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না করোনার ভয় দেখিয়ে যে ওরা গেলে নাকি এখানে করোনা আরও ছড়াবে ওইখানে লোকাল কিছু স্টুডেন্ট অর্গানাইজেশন আছে মেঘালয় বা আলাদা কিছু অর্গানাইজেশন আছে তো আমরা আজকে বরাকের লোকদের হয়ে আমরা ডিসি ম্যাডামের কাছে এইটাই বলতে এসেছি যে আমাদের যদি ব্যবসায়ীরা ওইখানে গিয়ে করোনা তাদের হয় তাহলে তো ওরা যারা আসছে এখানে ওরা তো আরামসে এসে এখানে ব্যবসা করে যাচ্ছে আমাদের কাছে এসে ব্যবসা করছে বরাকের তিনটা জেলা যে কোনো এক জায়গাতে আসে ওরা ব্যবসা করছে তার সঙ্গে যেমন একই অবস্থা দেখা যাচ্ছে আমাদের মণিপুর থেকে যারা মণিপুরের জিরিবামে গিয়ে যারা ব্যবসা করতো তাদের সঙ্গেও একই ব্যবহার করা হচ্ছে যারা মিজোরাম গিয়ে ব্যবসা করতো তাদের সঙ্গে একই ব্যবসা মানে একই ধরনের আচরণ করা হচ্ছে তো আমরা পরকীয়া প্রেমের জের প্রতিবেশী স্ত্রীকে নিয়ে পালিয়েছেন স্বামী আর এই দুঃখে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে কচুদরম থানা এলাকার আমরাঘাট সংলগ্ন গঙ্গানগর নবম খণ্ডে আত্মঘাতী গৃহবধূর নাম সোমা দাস ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে সোমা দাসের শাশুড়ি সুলোচনা দাস ক্ষেতের কাজে ব্যস্ত ছিলেন যখন তিনি ঘরে আসেন দেখতে পান বৌমাকে ঝুলন্ত অবস্থায় চালের কাঠামোয় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সোমা পরে হল্লা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন জড়ো হন খবর দেওয়া হয় কচুদরম থানায় পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় জানা গেছে আত্মঘাতী সোমা দাসের স্বামী বিধান দাস প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরুতে পালিয়ে গেছেন আর এতেই দুঃখে অপমানে আত্মঘাতী হয়েছেন সোমা উল্লেখ্য বিধান ও সোমার তিনটি সন্তান রয়েছে তখন আমরা মানে তার আমাকে যেটা ইনভেস্ট করে নিয়েছেন ইনভেস্ট করে আর এখন তো এই তার গাড়ির যুগে তার পিএম এক্সামিনেশন লাগি মেডিকেল কলেজে পাঠাতে শুক্রবার দুপুর 2টো নাগাদ শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের অন্তর্গত শালচাপড়া বাজারে সুমিত দাস নামে এক ব্যক্তির ঘরের বারান্দা থেকে একটি সেলাই মেশিন চুরির কাণ্ডে স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ল দুই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের কর্মীরা এবং দুই যুবক সহ সেলাই মেশিন বাজেয়াপ্ত করে পরে ধৃতদের কাছ থেকে জানা যায় তারা কাটিগড়া চৌরঙ্গীর বাসিন্দা MGNREGA 2019-20 প্রকল্পের অধীনে বরখোলা অঞ্চলের অন্তর্গত শালচাপড়া জিপিতে বিধায়ক কিশোরনাথের অবদানে গ্রাম উন্নয়নের কাজের জোয়ার এসেছে বৃহস্পতিবার এ নিয়ে বলতে গিয়ে স্থানীয় জনগণ আদিত্যগিরি সিনহা বলেন বিগত দিনে এমন ধরনের কাজ হয়নি বলে এক মুঠো মাটি এই অঞ্চলে সরকারি প্রকল্পের নামে ফেলা হয়নি তাই তিনি বরখোলার বিজেপির বিধায়ক কিশোরনাথ ও গ্রুপ সদস্য আব্দুল্লাহ চৌধুরীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করলেন আমাদের শালচাপড়া দ্বিতীয় খণ্ডে যে দীর্ঘদিন ধরে জনসাধারণ রাস্তাঘাট নিয়ে যেভাবে ভোগান্তির শিকার হয়েছেন হ্যাঁ আমাদের শ্রদ্ধেয় আব্দুল্লাহ চৌধুরী আমাদের এখানে ওয়ার্ড মেম্বার
এবং আমাদের মাননীয় কর্মবীর বিধায়কের তৎপরতায় আমরা দীর্ঘ 50 বছর যাবত এখানে একটি ছোট্ট নাথপাড়া ছিল। হ্যাঁ, এখানে জনগণের সুবিধার জন্য, যাতায়াতের সুবিধার জন্য বিধায়ক মহোদয় যেভাবে তৎপরতার সহিত অতি তড়িঘড়ি এই গ্রামের রাস্তাটি সেন্সন করে দিয়েছেন, ওনার জন্য আমরা বৃহত্তর শালচাপড়াবাসী জনসাধারণের তরফ থেকে বিধায়ক মহোদয়কে শত শত ধন্যবাদ জানাই এবং ওনাকে বিধায়ক হিসাবে পেয়ে আমরা অতি আনন্দিত, অতি গৌরবের বিষয়। বিগত কংগ্রেস আমলে আমাদের এই অঞ্চলে এক কুদল মাটিও ফেলা হয়নি, কিন্তু আমাদের বর্তমান কর্মবীর বিধায়ক পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের শালচাপড়া অঞ্চলে যেভাবে উন্নয়নের জোয়ার এসেছে তা আমরা আশা করি ওনাকে আবার আমরা বিধায়ক হিসাবে পেতে চাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়ল 200+ হিতাধিকারী। বৃহস্পতিবার তারা সংবাদ মাধ্যম ডেকে তাদের ক্ষোভ প্রকাশ করলেন এক ভিডিও বার্তায় এবং এতেই ফাঁস হয়ে যায় অনেক অজানা তথ্য। অভিযুক্ত হয়ে পড়েন পঞ্চায়েত রাজ্যের অনেক প্রতিনিধিরা। বঞ্চিতদের অভিযোগ তাদের ঘর জিওটেক করা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের প্রতি মানবিকতার দৃষ্টিও ফেরাননি পঞ্চায়েত রাজ্যের প্রতিনিধিরা। আমার নাম কাজিরা বেগম মজুমদার, জিওটেক করা হয়েছে। আমার ঘর খান আমার নামে উঠিছে না, আইছে না, নয়া লিস্ট তোমার নাম নাই, নয়া লিস্ট কোনো জাত নাম আইছে না। চতুর্দশ অর্থ কমিশন তহবিল থেকে 2,84,000 টাকা ব্যয়ে নির্মাণ হবে মসজিদের অজুর শেড, জানালেন জিপি সভানেত্রীর প্রতিনিধি মতিউর রহমান। বুধবার দুপুর এই কাজের শিলান্যাস করেন তিনি। এছাড়া পঞ্চায়েত প্রকল্পের অর্থ দিয়ে আলগাপুর জিপির মসজিদ, মন্দির, রাস্তাঘাট ইত্যাদির উন্নয়নমূলক কাজ চলছে এবং আগামী 2 বছরের মধ্যে বিজেপির অনেকগুলো কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। এদিনের এই শিলান্যাস সভায় আলগাপুর জিপির 9 নং গ্রুপ সদস্য জায়দুর রহমান লস্কর সহ মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিলান্যাস করা হয়েছে আমার তো 2015-16 এগুলো কাজ অলরেডি কমপ্লিট, 22টা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 18-19 ধরছি, তারপরে ধরবো 18-19 প্রায় 22টা কাজ কমপ্লিট হয়ে গেছে। সামান্য রয়েছে খালি সিস্টেমটা টেকাও, এখন রয়েছে টেকা ছুটানি হয়েছে না। ধীরে ধীরে আমরা 18-19-20-21 ভিতরে আমার সব মসজিদ এবং মন্দির যা আছে সবগুলো আমি যেগুলো টেকা দিচ্ছি সব কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর এখন আমরা 19-20 এখন স্টার্ট দিম, 19-20 18-19 স্টার্ট দিছি, এখন 19-20 স্টার্ট দিম, ওইগুলো ইস্টিমেট বানানো হয়ে যাওয়ার গিয়া। আর যেগুলো মানে আমরা যতটুকু সম্ভব অতি শীঘ্রই কাজগুলো ত্বরান্বিত করার লাগে আমরা উপরে থেকে, আমরা জেলা পরিষদ থেকে নির্দেশ আমরা আছে তাড়াতাড়ি কাজগুলো শেষ করা হইতো। নেক্সট সামনে ইলেকশন আছে, ইলেকশনের আগে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিই সম্পূর্ণ বক্তব্য। হ্যাঁ, আর সব মসজিদও, কোনো মসজিদও দিছি আমি উজুর শেড, কোনো মসজিদও বান্দারি ওয়াল, কোনো মসজিদও দেওয়া হয়েছে টিউবওয়েল, তারাপাম, তারাপিলি হবে যে বা ঈদগাহ প্রতিষ্ঠানের উপর যেভাবে প্রভাব ফেলেছে তা থেকে বাদ যায়নি মৃৎশিল্পীরাও। বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলের দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ শুধু আচার্য সমাজের উপর দায়ভার থাকে, বিশেষ করে গ্রাম এলাকায় প্রতিষ্ঠিত মৃৎশিল্পী কারখানার স্বত্বাধিকারী তথা কালীগঞ্জ অঞ্চলের একমাত্র মৃৎশিল্পী বাপটু আচার্যি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এবছর করোনা মহামারী এবং গ্রামের মানুষের আর্থিক দৈন্যতার কারণে মূর্তি প্রস্তুত করার জন্য অনেক আমন্ত্রণ থেকে বঞ্চিত হন। এদিকে বাগবাড়ি জিপির প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ ভট্টাচার্য জানান, সরকার এ ধরনের শিল্পীদের জীবন জীবিকা বেঁচে থাকার জন্য উন্নয়নমূলক কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। গত বছর করছেন 21 জন কারিগরে,
এই বছর আমার পাঁচজন আনিয়া পাঁচজনের করছে দিতে পারলাম না, এরকম অবস্থা হয়েছে। মাত্র দুইজন খরচ দিতে আমরা পারলাম না, কেলে গিয়া মূর্তির অর্ডার টর্ডার নাই। গত বছর 35-40 মূর্তি অর্ডার আসলো, এবার 10 জন অর্ডার অন না, এরকম অবস্থা। আমরা রেডিমেড 4-5 জন বানাইয়া ওটাই নিয়ে অর্ডার অন না, মানে কী হইব কী পরিস্থিতি ধারণ করবো আমরা হইতে পারলাম না। এখন 5 মাসের পলাতক আসামিকে আটক করল শিলচর বিমানবন্দরের পুলিশ ও হাইলাকান্দি পুলিশ। গ্রেফতার ব্যক্তি হাইলাকান্দি জেলার অগপ সভাপতি আফতাব উদ্দিন লস্কর। জানা যায় ধৃত ব্যক্তির উপর 40 লক্ষ টাকার অভিযোগ ছিল। পরে আফতাব উদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, তিনি আলগাপুরের বিধায়কের রাজনীতি ষড়যন্ত্রের শিকার। সবাই জানি এটা আলগাপুরের বিধায়কের রাজনীতি ষড়যন্ত্র, এটা আজকে থেকে নেয় অনেক দিন থেকে আলগাপুরের বিধায়কের রাজনীতি ষড়যন্ত্র হারানি। আজকে আমার এই এয়ারপোর্টে আমি আমার ছেলের বউ অপারেশন হয়েছে, আমি আজকে দেখাতেছি, মানে গোয়াছিলাম আমার এয়ারপোর্টে আটকানি হয়েছে, কিন্তু আমি জানি না। কারণ আমার মেইন কেস যেটা মানে আমার উপরে যেটা কবাডি করছিল ওইটার বেল নলেজ আমার কাছে কাছে আছে, লেখুন কেস আমার আটকানি হয়েছে, আমি নিজেও হইতে পারি না। কাছাড় জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে চলছে দেদার গড়মিল অরুণোদয় প্রকল্প নিয়ে। একই অভিযোগ নিয়ে শুক্রবার কাটিগড়ার সার্কেল অফিসারের মাধ্যমে জেলাশাসকের উদ্দেশ্যে এক স্মারকলিপি তুলে দেন ব্লক কংগ্রেসের কর্মকর্তারা, আর এতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ব্লক সভাপতি হুসেন আহমেদ চৌধুরী বলেন, অরুণোদয় প্রকল্প নিয়ে কাটিগড়ার বিধায়ক স্বজন পোষণ নীতি অবলম্বন করেছেন, যার ফলে সঠিক হিতাধিকারীরা বঞ্চিত হয়েছেন। এ বিষয় নিয়ে জেলাশাসককে আবেদন জানানো হলো কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। এদিন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সেবা দলের চেয়ারম্যান নির্ঝর দাস সহ অনেকে। এমন একটা মারাত্মক ব্যাপার যে আজকে প্রত্যেক এলাকাতে যদি মহিলা অকল কত কষ্ট করি, কত ব্যাপার, কত প্রত্যন্ত এলাকা আছে, অর্থাৎ মহিলা অকল প্রত্যন্ত এমএলএর বাড়িতে ইয়া একটা ফর্ম ভেরিফিকেশন করতা, এটা কী ধরনের ব্যাপার? এমএলএর বাড়িতে কী অফিস আমরা ওটা জানতে চাই, যে এমএলএর বাড়িতে কী খাই, কোনো কার্যালয় সরকারি কার্যালয় নাকি? আজকে যে ফর্মটা জিপি অফিসের যেটা দিয়ে করার ভেরিফিকেশন করার কথা, এটা আজকে জিপি অফিস, আজকে জিপি সেক্রেটারি যারা আছে, পঞ্চায়েত যারা আছে, আমি অবাক হয়ে গেলাম যে আজকে জিপি সেক্রেটারি এবং পঞ্চায়েতের দায়িত্বটা যেখানে, এখানে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে তারা কেউ আকিফল নন। আমার দীক্ষার জানাই এসব ডিপি সেক্রেটারি করে, দীক্ষার জানাই যে তাদের দায়িত্ববোধ নাই, বিধায়কের বাড়ি থেকে তাদের যে দায়িত্ব, বিধায়কের খাজের উঠে সই মারত, বহলমে সই মারত। আজকে অনেক মানুষ হিতাধিকারী বঞ্চিত, যেন হিতাধিকারী যেটা গাইডলাইনে কইছে, বিধবা মহিলা, ডাইভোর্সি মহিলা, আনমেরিড 40 ইয়ার্স বা মহিলা, বিকলাঙ্গ, এইসব মানুষ আজকে যে তালিকা প্রকাশ আমরা দেখতে পাইছি বাজারে, যে তালিকা বাড়িয়েছে, সেই তালিকা এইসব যেটা ক্রাইটেরিয়া গভর্নমেন্ট দিয়েছে, সেই ক্রাইটেরিয়ার মানুষগুলো বাদ পড়ছে, এবং এক পরিবারের যারা ক্রাইটেরিয়ার বাইরে, এক পরিবারের 2-3 জনের নাম তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকাটা আবার কীভাবে হইল, এটা লাগিনা আমরা আজকে আমাদের মাননীয় সার্কেল অফিসার মহোদয়ের মাধ্যমে জেলাধিপতি মহোদয় অবগত করে, যাতে অতিসত্বর বৃহত্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, নতুবা আমরা এই সব বহিষ্কৃত মহিলা যারা লিস্ট নেবে তারা হিতাধিকারী বাদ পড়বো, তারা সব মহিলা এখন গিয়ে আমরা সার্কেল অফিসকে আগতে বাধ্য হইনি। আসাম সরকারের ক্যাবিনেটের পক্ষে মণিপুরীদের আলোচনায় বসার প্রস্তাব নিয়ে বিরোধিতা করল মণিপুরী সমাজ। গতকাল বাসকান্দি বাজারে তারা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করল। এদিন ফুলের তল বাজার সংগঠন, মণিপুরী ইউথ ফ্রন্ট অব আসাম, উইমেন অ্যাকশন কমিটি এবং আসাম মণিপুরী ইউথ ফ্রন্ট যৌথভাবে মুখ্যমন্ত্রী ও আসাম সরকারের বিরুদ্ধে স্লোগানবাজি করে। আসাম সরকারের মণিপুরী ভাষা নিয়ে বৈষম্যের কড়া সমালোচনা করেন সংগঠনের পক্ষে এবং মণিপুরী ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি করেন। To include Manipuri language as an associate official language of Assam and that is not included there, so we are not happy with the decision of the Assam government. Exemption but not included the language itself, so this is totally unacceptable to the greater Manipuri society of Assam. শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। স্বচ্ছ ভারতের রূপকাররাই বঞ্চিত, অভাবে আত্মহত্যার হুমকি শিলচরের স্বচ্ছতা কর্মীদের।
মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদ বরাক যুব মোর্চার সরকারের হস্তক্ষেপ দাবি। প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালালেন স্বামী, দুঃখে আত্মহত্যা তিন সন্তানের জননীর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।